সময়টা এখন গ্রীষ্মকাল। আমকাঁঠাল পাকার এই যে আবহাওয়া, সেই আবহাওয়াতে গরমে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় ঘরে। অনেকেরই সামর্থ্যের বাইরে থাকে এসি, ঠান্ডা বাতাস। কিন্তু জানেন কি দর্শক, এই গরমে ঘরে যদি রাখেন বিশেষ কিছু গাছ, তবে কমবে উষ্ণতা, আরামে কাটবে আপনার দিনটাও। প্রকৃতিতে যখন প্রচণ্ড গরম, তখন পাতার মাধ্যমে বেশ কিছু গাছ কিছুটা আর্দ্রতা মোচন করে বাতাসে, আর এসব গাছ ঘরের ভেতরে রাখলে শীতল হয় অভ্যন্তর। এমনটাই দাবি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসার আর্থ সায়েন্স স্টাডির। ঘর ঠান্ডা করে এমন একটি গাছ ফিকাস বেঞ্জামিনা। বলা হয় এই গাছ চোখের জল ফেলে ঘরের তাপমাত্রা শীতল করে, তেমনি বাড়ায় গৃহশোভা। ঘরের বাতাস পরিশুদ্ধ করে পরিবেশ শীতল করে বস্টন ফার্ন। একই কাজ করে ঔষধি গাছ অ্যালোভেরা। সাপের মতো প্যাঁচানো বলে এই গাছের নাম স্নেক প্ল্যান্ট, যা জানলার কাছে রাখলে উত্তাপ শোষণ করে ঘরের, আর বড় পাতা থাকায় খুব সহজেই ঘর হিম শীতল করে বাম্বু পাম। স্পাইডার প্ল্যান্টও ঘরে রাখলে পরিবেশ হয় মনোরম। পিস লিলির অনবদ্য ফুলের শোভা যেমন চোখে শান্তি আনে, তেমনি গরমে বাতাস শীতল রেখে দেহকে দেয় আরাম। আর বড় পাতার রবার প্ল্যান্ট যদি ঘরে থাকে, তাতে মাঝে মধ্যে দিন পানির ছিটা, খুব তাড়াতাড়ি হবে ঘর ঠান্ডা। অল্প পরিচর্যায় ভালো সেবা দেয় আরও একটি গাছ পটহোজ। চাইনিজ এভারগ্রিনও কাছে ঘেঁষতে দেয় না গ্রীষ্মকে। এছাড়া দূষণমুক্ত শীতল ঘর পেতে ঘরে রাখতে পারেন এরিকা পাম গাছকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।